চলো এবার আমরা প্ল্যাটফর্ম থেকে, আমরা এখান থেকে কোনো ক্যাব বুক করবো না। তো বন্ধুরা ফাইনালি অনেক ঘোরাঘুরি পুরো ঘুমিয়ে গেছি। এখানে একটা নারায়ণ ঠাকুরের কিছু ছবি রয়েছে, দেখো। আশা করি খুব একটা খারাপ না, কেন 1200 টাকার মধ্যে রেন্টে আমি তো 5 পর্যন্ত ভাত, তারপর না পেলে রুটি, রাত 10টার পর গেট বন্ধ করে দেবে। পেঁয়াজ আছে, এখানে ডাল, আর এখানে একটা তরকারি। ডাল যা প্লেটের মধ্যে খাবারটা ভালো তো, একদম ধরিস কেমন লাগছে? সাড়ে 4টায় বাস, তো উঠতে হবে। জয় হিন্দ দোস্ত। চলো এবার আমরা প্ল্যাটফর্ম থেকে বাসটার দিকে যাবো। তো তার জন্য আমরা প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছি, 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। তো আমরা ফ্লাইওভার ধরবো, ফ্লাইওভার দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে যাবো। ওখান থেকে আবার ফ্লাইওভার ক্রস করে ওদিকে বাসটা পেয়ে গেছে, সেদিকে যাচ্ছি। তো চলো তোমার সঙ্গে আমরা এগোচ্ছি, তোমাকে দেখাই একটু সঙ্গে। এই সামনে দেবাসী যা জিট এগোচ্ছে, আমরা এই 3 নম্বর প্ল্যাটফর্ম দিকে যাচ্ছি। স্কেটের এখন কাজ হচ্ছে না, হেঁটে হেঁটে নামতে হবে এবার। চলো কিছু করার নেই, কষ্ট করছি ওখানে, তোরা সেটা অনেক কষ্ট করি। এবার চলে এসেছি স্টেশনের বাইরে, চলো বাইরে দিকে সাইড সিনগুলো তোমার দেখাই দিচ্ছি কি আছে বাইরের দিকে। দেখো বন্ধুরা একটু, এই হচ্ছে স্টেশনের বাইরে, ঠিক আছে, মেন রোডের গেট। সুন্দর মন্দিরের আদলে কি সুন্দর হোটেল এগুলো। এখানে দেখো অনেক ক্যাব ভর্তি সবার যাওয়ার জন্য, ছোটো ছোটো গাড়ি আছে বিভিন্ন রকমের। এখানে দেখো ভোলেনাথ, এই দেখে দেখো রেল হরিদ্বার, কি সুন্দর লেখা রয়েছে মেন গেট। এটা আমরা এখান থেকে কোনো ক্যাব বুক করবো না, আমরা বলেছিলাম প্রথমেই সস্তায় আমরা ট্যুর কীভাবে চ্যালেঞ্জ করবো সেটা আমরা চাইছি, যার জন্য আমরা যাবো কোথায়, বাস স্টপেজ। তো চলো এবার একটু ঘুরে দেখে নিই কোথায় বাস স্টপেজটা, সেখানে আমরা যাবো এবার। তো চলো তোমার সাথে থাকবে, আবার বাস স্টপেজ দিকে আমরা এগোচ্ছি। আমরা এখন হাইটে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি অনেক ঘোরাঘুরি পুরো ঘুমিয়ে গেছি, অনেক জিজ্ঞাসাবাদ এনকোয়ারি করার পর এই এসে পৌঁছলাম আমরা GMOU লিমিটেড হরিদ্বার বুকিং অফিসের কাছে। তো এইখানেই আমরা কথাবার্তা বললাম, এখানে মোটামুটি আমাদের বাসের একটা কথা হলো। তো এই অফিসে আমরা এখন বুক করবো, এখানে মোটামুটি একটা কথাবার্তা হয়েছে বাস বুকিংয়ের জন্য। তো ওরা বললো রেট 550 টাকা করে লাগবে আমাদের, তোমার সকাল 4:30 বাসের টাইম। তো আমরা যদি যদি ঘোরাঘুরি না করি, যেহেতু সরকারি বাস বুকিং হবে, তো এই কারণে আমরা এখান থেকেই বুকিংটা করছি বাসটা। তো চলো গিয়ে যে পার্কিংগুলো হচ্ছে সেগুলো ভিতরে গিয়ে চলো, তোমার চলে যারা চেক করছে তো চলো ভিতরে এসো। বুকিংয়ের জন্য কথাবার্তা বলছে, ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর আমরা এখানে একটি আমাদের যেহেতু আমাদের বাসের টিকিট বুকিং করে হয়ে গেছে, যেহেতু আমরা এখানে প্রথমে গেছি তো একটু সময় লেগেছে ঠিকই, কিন্তু এই যে স্টেশনের গায়ে কাছাকাছি পাশে থাকবে আলাপথ, স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে রাস্তাগুলো আসবে তোমরা। এই আমরা একটা ধর্মশালা পেয়েছি, এই জায়গায় দেখায় তোমাদের ধর্মবাড়ি ধর্মশালা। এই বলছি বাবা কালী কমলি ধর্মশালা, এই ধর্মশালাতে আমরা এখন চেক করবো, আমরা দেখে গেছি চেক করবে, কথা বলে রুমটা আমাদের রুমগুলো দেখাবো ভিতরে গিয়ে। তাছাড়া তোমার সাথে থাকো, দেখতে থাকো, দেখতে হবে। চলো বন্ধুরা, তোমাদেরকে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা একটু দেখি দেখি রকম হয়েছে আমাদের রুমটা, চলো তোমাদের দেখাই। আমি এন্ট্রি করলাম সব দেখতে পারলে, এবার ঢুকেই দেখো এখানে একটা রুমের ভিতরে বাঁদিকে একটা ফ্রিজ রয়েছে, সে যথারীতি চালু আছে। আমরা এর মধ্যে জলও রেখেছি অলরেডি, দেখতে পারো তুমি, দেখো। তারপর দেখতে পাচ্ছ রুমের খুব সুন্দর, একদম নতুন রং করা রুমটা, ওরা ফ্যান আছে। বেডটা দেখতে পাচ্ছ এখানে, একটা এখানে টু বেড, দুজন শুতে পারবে সেরকম টু বেডের সিট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি লাগেজ ওয়াইজ কুলার এখানে ছড়িয়ে ছিটে রেখেছি, এগুলো আমরা একটু পরে গুছিয়ে নেবো। এখানে একটা বসার চেয়ারও আছে, সাথে আছে দেখতে পাচ্ছি একটা টেবিল। এরপরে আছে পাশের রুমে দেখো একসাথে একটা অ্যাটাচ রুম, এখানে দেখতে পাচ্ছি বড়ো 3 বেডের রুম, 3 বেডের বেডার রয়েছে, যেখানে 3 জন ঘুমাতে পারবে। কিন্তু এখানে যা বড়ো গেলে 3 জন ধরে 4 জন খুব রিল্যাক্সে ঘুমাতে পারবে। ঘড়িও রয়েছে মানে রুমের ভিতরে, দেখা তোমাদের ঘড়িটা চলছে না ঠিকই, ঘড়িটা ব্যাটারি লাগাই লাগাই চলবে, কোনো সমস্যা নেই। এখানে একটা নারায়ণ ঠাকুরের কিছু ছবি রয়েছে, দেখো। চলো এবার আসি এদিকটা, ব্যালকনির মতো একটা জায়গা, এই জায়গা এখানে তোমাদের বলে এসি, এসি অলরেডি চালু আছে, প্রচুর ঠান্ডা হাওয়া রয়েছে। এবার তোমাদের বাথরুমটা দেখিনি একজনকে, দেখো এখানে কোমর পায়খানা রয়েছে, একটা গিজারও সিস্টেম আছে, সমস্ত আছে, ড্রেসিং আছে। চলো চলো, কোনো সমস্যা নেই, ভালোই। তো দেখ তোমরা দেখতে পারলে আমরা এই রুমটা আছি,
আশা করি খুব একটা খারাপ না, কেন 1200 টাকার মধ্যে রেন্টে এত সুন্দর এসি টু কামরা রুম একটা, এবং একদিকে টু বেড এবং আরেকদিকে থ্রি বেড, তো ওভারঅল দেখতে গেলে কিন্তু আমার দিক থেকে আমি আমাকে যদি 10 out of 10 মধ্যে আমি 9th রাজি আছি। কেন এখানে তোমার কত কী দেবে সেটা তোমার বলতে পারো, এটা খুব আমার ভালো লাগবে। তো চলো তোমার সাথে কমার্ট সঙ্গে জানিও। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে এলাম আবার তোমার সাথে। তো এটা অনেক ধকল গেছে, 30 ঘন্টা ট্রেন জার্নি, তারপর প্রায় খোঁজাখুঁজির পর একটা আমাদের ধর্মশালা পেয়েছি, তোমাদেরকে সে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। তো ধর্মশালা পাওয়ার পর সেখানে রুমে নিয়ে নিয়েছি। আমরা প্রথম বলেছিলাম তোমাদেরকে যে 500 টাকা দেয় এখানে রুম আছে ঠিকই, কিন্তু তখন সবাই বললো যে না, যখন এসি রাতটা কাটাবো রিল্যাক্সে যখন একটা এসি রুম নিই, তো এখানে এসি রুমের ভাড়া 1200 টাকার মধ্যে নিল আমাদেরকে, বেশি নেয়নি। তো তোমার চাইলে এখানে 500 টাকার রুমও আছে, পাশাপাশি আর ধর্মশালা আছে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। তো আমাদের হাতে যেহেতু সময় আর নেই, কারণ এই রাত্রে রেস্ট তো নিতে হবে, আর ভোরবেলা 6:30 আমাদের বাস আছে। তা অলরেডি চান করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি আমার নতুন ড্রেস। আর এদিকে তোমার দেখো জি, তোরা সবাই জিরার মতো ফোন ফোন ঘাটছে। আমরা এবার রাতের ডিনারের জন্য বাইরে যাব, তার আগে একটু আমি বললাম ওদেরকে একটু চা বানিয়ে দিই, আমাকে অলরেডি চা বানিয়ে রেডি করে দিল, আর মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না, ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু বেরোবো বাইরে, বেরিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করবো, দেখি কী পাওয়া যায়। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে, এবার বাইরে আবার এই ধর্মতলা আয়োজন করতে ধর্মতলা আমরা বাড়িতে রয়েছি, এবার আমরা রাতে ডিনার করবো কোথায়, তার জন্য আমরা হোটেল খুঁজছি, দেখি কী হোটেল যায় কথা বলুন। তারা দেখছি অনেক তো হোটেল আছে এখানে, আমার চেষ্টা করবো বাঙালি খাবার দাবার খাওয়ার, রাতেবেলা রুটি খাই দেখি, দেখি প্রচুর খিদে পড়ে রয়েছে, ভাত খেতে পারি নাকি দেখি, আমি তো খাওয়াতে পারেন ভাত, তারপর না পেলে রুটি, দেখি কী বলছি ওরা প্রচুর করে কথা বলছে, এই যাই বাজি কথা বলছি, দেখি কথা বলছো ওরা, দেখি এই জটায় দেখি কী খুঁজে আই না, কী করছো তুমি বাবু, সেলফি নিচ্ছো নাও সেলফি, আমার দর্শকদের সামনে নাও সেলফি, এই জটায় আমার সাথে সেলফি উঠছে, চলো উঠে গেছে, ইতনে তেজস্বী লোক হ্যায় আমার পাস। দেখো এখানে মার্কেটটা তোমার দেখা, রেলওয়ে রেলওয়ে মার্কেট বলে এটাকে, এটা তোমার স্টেশন থেকে বেরিয়েই বাঁদিকে সবাই চলে আসবে, তোমরা দেখতে পাবে, তো এদিকে দেখতে পাচ্ছ তোমার ছোটো মার্কেট দাম এক একটা ধর্মশালা, এই যতদিন যাবে ততদিন তোমাদের ধর্মশালা অনেক রকম আছে, আমরা নিয়েছি এই ধর্মশালাটা, এটা জুম করে দেখায়, তোমরা চাইলে অন্য কোনো ধর্মশালাও নিতে পারো, দেখো দেখা যাচ্ছে এখনও হয়তো তোমাদের সঙ্গে আর বেশি কিছু দেখাতে পারবো না, কেন আমাদের ওরা বলেই দিয়েছে অলরেডি রাত 10টার পর গেট বন্ধ করে দেবে, তো সেই কারণে আমাদের একটু তাড়াতাড়ি ডিনারটা করে আমাদের আবার ভিতরে এন্ট্রি করে যেতে হবে, তার বেশি আর এখন তোমাদের সঙ্গে কিছু ঘুরে দেখাতে পারবো না মার্কেট এখানে, কারণ আমরা এখন খেয়ে তো খুব তাড়াতাড়ি আমরা রুমে চলে যাবো। তো চলো আর যদি কথা না বাড়িয়ে, এবার ওরা একটা হোটেল দেখেছে, যে হোটেলটাই চুজ করেছে, এখানে ওরা কী অর্ডার করেছে দেখি ভিতরে গিয়ে, তো চলো তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আমরা কি খাচ্ছি। আমরা আমাদের এই আশ্রমের যে ধর্মতলাতে আছি তার পাশে একটা হোটেল পেয়েছি, তো হোটেলের নামটা তোমাদেরকে একটু দেখায়, এই যে তোমরা দেখে নাও একটু, বলছিলাম শুধু শাকাহারি দেবভূমি ভোজনালয় ঠিক আছে, এখানে পোর্টালে নিরামিষ খাবার দাবার, তো আমরা যেহেতু রাত্রি হয়ে গেছে সেই জন্য আমি কিছু ভারী খাবার অর্ডার করিনি, তো এখানে আমরা দেখলাম আমাদের প্রথমে তোমাদেরকে বলেছি যে আমাদের আমরা টুকটা সম্পূর্ণ লো বাজেটের মধ্যে কীভাবে সুস্থভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, আর সবাইকে প্রথম থেকে দেখেছি অনেক রকম ইউটিউবারদের আমি কিছু বলতে অনেক রকম বা আমাদের মধ্যে অনেক ধারণা আছে যে এখানে কেনা করতে অনেক খরচা, তো সেখানে আমরা চাইছি কতটা কম খরচার মধ্যে সুস্থভাবে ভালো মাসে আমরা করতে হবে সেটা দেখা যায়, যার জন্য আমরা রাতেরবেলা এখন সাদা তালি মানে প্লেন তালি দেখো তার মধ্যে কী কী আছে, তার সবজি আছে, ডাল আছে, চারটে রুটি আছে, চাউল মানে ভাত থাকবে, সালাদ আছে, আর আপাতে স্পেশাল থালিও দেখতে পাচ্ছ, মটর পানি, চাল করা, আরও সব রকম মেনু আছে দেখতে দেখে না তোমরা, তো সব রকমই আছে, কিন্তু আমরা তোমাদের প্রথমে বললাম যে তোমাদের বাজেটটা আমরা লো কমের মধ্যে রেখে আমরা পেয়েছি, সেখানে আমরা প্লেন সাদা থালি অর্ডার করেছি, তো আমরা খাবার আজকে অর্ডার করেছি চারজনের জন্য, অলরেডি দেখতে পাচ্ছ তোমরা এদিকে দেবাশিষ আছে, গীত আছে, আর জায়ম চলে এসেছি আমরা সবাই, আর জায়ম আমরা কী অর্ডার করলাম একটু বলুন আমার দর্শকদের, সাদা থালি অর্ডার করেছি যেটা আমি রাতের মধ্যে রাতে তো অত খাবো বেশি কথা, তাহলে প্লেন চারটে রুটি থাকবে, সাদা ভাত থাকবে, যেহেতু আমরা চাইছি যে কম বাজেটের মধ্যে টুকটা করা আসবো, সেটা না কমে কম একটু মানে পয়সা খাবো কী করে কম পয়সা কম মানে পয়সা বাঁচিয়ে কম পয়সার মধ্যে বাজেটে যেতে টুর করতে পারে, তার জন্য আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি, রাতের খাবার খুব একটা আন টাইম দরকার হয় না, আমরা ট্রেন থেকে এনে অল্প বাজেট আমরা দেখানোর চেষ্টা করেছি, তার সঙ্গে খাবারটা অনেকটা আছে, খাবারটা খুব ভালো আছে,
খাবারটার মধ্যে ভালো যেহেতু আমাদের বাঙালিদের মধ্যে ডাল সবজি আর একটা চাটনি থাকছে, তাতে রুটি থাকছে, এইসব দিয়ে মোটামুটি ভালো আপনাকে খাবারটা নিচ্ছি। তাহলে দেখতে হবে তোমার খাবারটা কীরকম, আমরাও খাবারটা নেওয়ার পর বুঝতে পারবো যে খাবারটার স্বাদ কতটা বা খেতে খেয়ে কতটা ভালো লাগে, সেই রিভিউটা পরে দিচ্ছি। কিন্তু আমাদের হোটেলটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আশা করি তোমাদের ভালো লাগছে আসলে, অল্প বাজেটের মধ্যে তুমি করতে পারবে, এসে দেখো আমরা খাওয়াটা নিই, তারপর আমরা খাওয়াটা স্টার্ট করবো, এরকম আমরা সেটা তোমাদের বলছি। বন্ধুরা যে জাঙ্গু মোটামুটি বললো আমাদের যে ওগুলো আমাদের যে খাবারটা দিয়েছি খুব তাড়াতাড়ি আমাদের খাবারটা সার্ভ হবে, তারপরে তোমাদের আমরা রিভিউ দিচ্ছি খাবারটা কীরকম টেস্ট। চলো সাথে থাকো, দেখতে থাকো আমাদের ভিডিওটা, চলো আমাদের খাবার অলরেডি চলে এসেছি, আমাদের খাবারটা দেখা। তো এই যে দেখো বন্ধুরা আমাদের যে খাবার প্লেটে অলরেডি চারটে রুটি দিয়েছে দেখতে পাচ্ছো, সাথে ভাত আছে, কাঁচা লঙ্কা দিয়েছে, এদিকে পেঁয়াজ আছে, এখানে ডাল, আর এখানে একটা তরকারি। তো এদিকে সবাই ওরা আমরা একই খাবার সবাই অর্ডার করছি, দেখতে পাচ্ছি জায়গা হচ্ছে একই, দেখতে পাচ্ছি জি জি হচ্ছে কেমন লাগছে বলো খাবারটা, ডালগা প্লেটের মতো খাবারটা ভালো তো একদম পারিস কেমন লাগছে জায়গাটা কি এটা আপনি কী বলছেন? আচ্ছা চলো একটু খেয়ে বলবো সবাই, চলো ঠিক আছে চলো বন্ধুরা এবার আমরা তাহলে খেয়ে নিই সে পরে কথা হবে। যদি আমাদের বলে দিয়েছিল এখানে 10টার মধ্যে গেট বন্ধ, তো তাও আমরা পারমিশন নিয়ে গেছিলাম, তো অলরেডি 10টা 10 হয়ে গেছে, তো চলো কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো, ভালোই হলো, কোনো সমস্যা নেই, ভালো লাগলো। হোটেলের যারা ওখানে স্টাফরা ছিল তাদের সঙ্গে কথা বললো খুব ভালো লাগলো। তো বন্ধুরা এবার চলো আমরা অলরেডি আমাদের যে ধর্মশালাতে আমরা আছি সেখানে রেডি করে নিয়েছি, তো এখন আর কোনো সমস্যা নেই, এবার আমি এখানে যতদিন ঘুরতে পারি তোমাদের ধর্মশালাটা ঘুরে দেখায় খুব ভালো জায়গা, দেখো তোমরা অনেক জায়গা আছে, তো চলো তোমাদের একটা করে সাইড দেখাচ্ছি। এখানে প্রথম আসি দেখো, এখানে একটা বিশ্রাম গার্ড ওটা এখানে সবাই এসে বসতে পারে, যা কি সুন্দর ডিজাইন নকশা করা, খুব সুন্দর জায়গা, দেখো তোমাদের একটু দেখায় ভালো করে, এখানে অনেকে বসে আছে রেস্ট নিচ্ছে। ও দেখো উপর একটু সিলিংটা ডিজাইন দেখো বাড়িয়া হয় কিনা সুন্দর, দেখো তো কেয়ার নকশাগুলো দেখো তোমার শুধু বন্ধুরা একবার, বহুত বাড়িয়া বহুত বাড়িয়া, দেখো ফ্যান কি ব্যবস্থা হ্যাঁ সব কিছু ঠিকঠাকই হয় বহুত বাড়িয়া জায়গা হয়। তো চলো এবার দেখি নেক্সট কোথায় যাবো, আর একটু দেখা তোমাদের, তো দেখো জায়গা অলরেডি বসে গেছে রেস্ট নিতে, আমি একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায়। এখানে দেখো একটা ভোলেনাথের কি সুন্দর মন্দির রয়েছে, রাতের বেলা যেহেতু সেখানে লাইট অফ করে দিয়েছে, তো তার সত্ত্বেও তোমাদেরকে দেখায় একটু প্রণাম করে নিই বাবার সামনে হরহর মহাদেব যাইছি বসুন, দেখতে পাচ্ছ দেখো একটুখানে কাছে নিয়ে গিয়ে দেখায় কি সুন্দর একটা শিবলিঙ্গ আছে, ওপরে একটা ঘোড়া আছে সেখানে জল পড়ে, দেখো গাছ হ্যাঁ ঠিক অশ্বত্থ গাছ, এটা অশ্বত্থ গাছের নিচে মন্দিরটা। তো চলো এবার এই মন্দিরের পর একটু ডান দিকে তোমার যাই, চলো দেখায় এখানে তো এখানকার যারা কর্মচারী আছে তারা এখানে রেস্ট নিচ্ছে, দেখো এই পাশে একটা মন্দির, এটা কিসের মন্দির বলতে পারবো না যেহেতু এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু উপরে মন্দির দ্বারের উপরে দেখছি আর গণেশ ঠাকুরের পিতলের মূর্তি রয়েছে। তো চলো সকালবেলা যদি সুযোগ হয় যদি সময় হয় তো দেখাবো, দেখো ভিতরে একটা ক্যান্টিন মতো ছিল এখানে বোঝালো, এগুলো আমরা খেয়াল করিনি তার জন্য আমরা বাড়িতে গেছি, দেখো তোমরা এখানে চাইলেও খেতে পারো ব্রেকফাস্ট সকাল 8টা থেকে 9:30, লাঞ্চ 12টা থেকে 2টো, এবং ডিনার রাত 8টা থেকে 10টা। চলো এবার নেক্সট আসি, এদিকে দেখো এখানে কলের ব্যবস্থা আছে খাওয়ার জলে আর দেওয়া যায় খাওয়ার, উপরে দোতলা আমরা যেহেতু আছি দোতলা আমরা নিচে নিই, সেদিকে বাঁদিকে দেখো কি সুন্দর বাগান, খুব সুন্দর জায়গা, এইটা হচ্ছে মেন গেট, হচ্ছে মেন গেট, এখানে রয়েছে এখানে খাওয়া এগুলো কাজ চলছে, হয়তো খুব তাড়াতাড়ি এগুলো চালু হয়ে যাবে, বসার জায়গা সব হয়ে এসে তোমরা বিশ্রাম নিতে পারবে গার্ডেন, এখানে সম্ভবত একটা পাথর মতো আছে, এখানে জলটা ব্যবহার হয় দেখলে বোঝা যাচ্ছে, এখানে মোটর সিস্টেম করা আছে সাবমার্সিবল সিস্টেম, দেখো এই যে ঢাকা রয়েছে খুব সুন্দর,
উপরে ছাউনি করা রয়েছে খুব সুন্দর। চলো মোটামুটি তোমাদের সবই দেখিয়ে দিলাম, তো এখানে তোমাদেরকে বলে দিই মেনলি এই আশ্রমটা সম্বন্ধে। এটা ধর্মশালা প্রথমে বললাম তোমাদেরকে, মারোয়ারি এটা ধর্মশালা, নামটা তোমাদের অতটা ভালো করে আমার মনে নেই, তোমাদের আমি ভিডিওতে দিয়ে দেবো খানি, ডিসক্রিপশনে থাকবে খানি দিল্লি কখন খোলে কি কখন বন্ধ হয়। তো মেনলি এখানে এসি নন এসি সমস্ত রকম রুমই তুমি পাবে। হ্যাঁ, প্রথমে বলছিলাম যেহেতু এটা ধর্মশালা তো তার মানে এখানে তুমি কম বাজেটই অবশ্যই পাবে নর্মাল অন্য অন্য হোটেল থেকে। তো তোমরা চাইলে অন্য কোনো হোটেল বা অন্য কোনো ধর্মশালা, তো এখানে আশেপাশে অনেক ধর্মশালা আছে দাঁড়িয়ে, সেখানে তোমরা থাকতে পারো। তো আমরা যেহেতু বললাম প্রথমেই আমাদের হাতে সময় কম, সেক্ষেত্রে আমরা বেশি দেখার সময় পাইনি, দু তিনটে ধর্মশালা দেখেছিলাম, তার মধ্যে এটা আমাদের পছন্দ হলো একচান্সে। তো সবাই বললো একসাথে হ্যাঁ এখানে থাকবো। প্রথমে আর কিছু বেশি কথা এই মুহূর্তে বাড়াবো না, আবার ভোরবেলা আমাদের 4:30 বাস, তো উঠতে হবে না, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আমাদেরও একটা রেস্টের প্রয়োজন। গতকাল থেকে যে ট্রেনে একভাবে ছিলাম 30 ঘন্টা, আর খুব একটা ভালো লাগছে না, দেখতে পাচ্ছ অলরেডি তোমার চোখের নিচে দাগ বসে গেছে, রেস্ট নিয়ে নিজেকে ফ্রেশ করি। আবার সকাল থেকে আবার একটা বড় জার্নি আছে, বাস জার্নি, সেখানে প্রায় 8-10 ঘন্টা সময় লাগবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর ভিডিওটা শেষ করার আগে আবারও বলছি, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাতে যা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করো, আর ভিডিওগুলো আমার কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না, আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সবাই শেয়ার করো। তো চলো বন্ধুরা, ভালো থাকো সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট বন্ধুরা, টাটা, সি ইউ।